বছরের ফার্স্ট ঠাকুর দেখা, এরকম লাগলো ঠাকুর দেখে? একদম বোরিং, বেকার। দেখো আমরা লন্ডনে চলে এসেছি, দুর্গাপূজার লন্ডনে। আজকে হলো ষষ্ঠী, শুভ ষষ্ঠী সকলকে। আজকে আমরা যাব প্যান্ডেল হপিং করতে, আর আমার সাথে আছে এই যে আমার গার্লফ্রেন্ড। একটু আগে সৌরভের সাথে আমার ঝামেলা হয়েছিল, প্রচুর বাজে ভাবে আমাদের ঝামেলা হয়, ঠিক আছে? তো মানে আমি রেডি হ কাঁদতে কাঁদতে রেডি হয়েছি, আমাকে দেখে তোমরা বুঝতে পারবে না। এই দেখো এখন 8টা বাজে, আর 8টা তোমরা মজা পাবে, আর আমরা প্রচুর এনজয় করবো আজকে, যেহেতু দুর্গাপুজো আজকে। খুব এক্সাইটেড, আমি জানি দুর্গাপুজো তো এখন শেষ হয়ে গেছে যখন তোমরা ভিডিওটা দেখছো, বাট দুর্গাপূজার ভাইব কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে পাবে, দুর্গাপূজার মেমোরিগুলো তোমাদের মনে পড়বে ভিডিওটা দেখে। তো দেখতে থাকো এন্ড অফ দি ভিডিওটা, এখান থেকে স্টার্ট করলাম আজকে। আর একটা কথা, আজকে ম্যাচিং কোথায়? আলাদা আলাদা, যাই হোক, ওর জন্যই আমরা বসেছিলাম এতক্ষণ। এন্ড চলো যা যা করবো সবকিছু শেয়ার করবো, দেখতে থাকো। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি, এইভাবে যাচ্ছি তিনজনের মধ্যে। এখন যাচ্ছি সৌরভ তো রেডি থাকছে, কারণ সৌরভের বোন আমাদের সাথে যাবে, শ্রেয়া, ওকেও নিতে হবে। তো ওদের বাড়িতে আমরা উবারটা বুক করেছি ওদের লোকেশনে। চলো গাইস, পুজো শুরু হয়ে গেছে। আবার কামড়াচ্ছে, দেখ 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 কি কামড়াচ্ছে আমাদের আমাদের ব্রাউনি সোনা। কোনটা না, টি শার্ট, শার্টটা এই ওটা পর, আগেরটা পর, ওটাই ভালো লাগছে, ওটা আগেরটা পর না, এটাও ভালো লাগছে। কত কামড়াচ্ছে, দু হাতে ধরে ধরে কামড়াচ্ছে, সেটাই তো, দেখ লেসটার কন্টিনিউ নড়ে যাচ্ছে। এই বাচ্চা বাচ্চা ব্রাউনি ব্রাউনি ওর মা, ওনে বাবাই ওই বাবাই, ওখানে ধরে ওখানে রেখে দে, রেখে দে, কাকে প্রমি ব্রাউনি বলে ডাকলাম, পমি না ব্রাউনি, তাড়াতাড়ি আয়। তো গাইস আমাদের গাড়ি এসে গেছে ওখানে, নর্থের দিক দিয়ে যাচ্ছি শ্রীভূমিতে। এবার আমার না অনেক দিনের ইচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, কারোর যদি কলকাতার নর্থের দিকে বা পুরনো বাড়িতে দুর্গাপুজো হয়, বনেদি বাড়ির পুজো হয়, তো প্লিজ আমাকে ইনভাইট করো। আমার না অনেক দিনের ইচ্ছা, একদিনের জন্য অন্তত, একদিন হোক, আমাকে চার দিনের জন্য করো, মানে হ্যাঁ সকালবেলা উঠে ওই ঢাকের আওয়াজটা পাবো। তুই এক কাজ কর, আমাদের বাড়িতে শোনা ঢাকের আওয়াজ শুনে বলবো না, সে তো আমাদের ঘরেও ভাঙে। আমার না ওই বাড়িটা, সেই বাড়িতে আমি থাকতে চাই। আমার ভিডিও দেখো, এমন যদি কেউ থাকো যাদের এরকম বাড়ি আছে, পুজো হয় প্লিজ আমাকে ডেকো প্লিজ। গাইস এই জানোয়ার ছেলেটা মাইকটাকে ঘরে রেখে চলে এসেছে, ওকে আমি বারণ করলাম জামা চেঞ্জ করিস না, ওর আমার এই জামার এই কালারটার সাথে ওর এই কালারটা ম্যাচ করানোর ইচ্ছে জেগেছিল মনে, ওই জামাটার সাথে হ্যাঁ ওটাও ভালো লাগছিল, আমি ওকে বললাম, কিন্তু ওর এইটার সাথে বেশি ম্যাচ। ও তুই কমফর্টের জন্য এটা পড়লি, আমার সাথে ম্যাচ খাওয়ানোর জন্য নয়। এইখানটা দাঁড়িয়ে ছিলাম সাথে, এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তোর এত কি করে মনে থাকে ভাই, আমার তো সব রাস্তা একই রকমই লাগে। আমার মনে আছে, আমার সব মনে, ওই আমার 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 ব্রেনটা, আমার মেমরি হচ্ছে না গোল্ড ফিশের মেমরি, মানে ও সব ভুলে যায়। আমি তোমাদের বলছি একটা রাস্তা দিয়ে, ঠিক আছে, একটা গলি দিয়ে হেঁটে গেল, আবার যদি ওকে ওই সেম গলিতে ঘুরিয়ে নিয়ে আসে না, ও বুঝতেই পারবে না যে ও সেম গলিতে ঘুরে যাচ্ছে। যাই হোক এখন আমরা পৌঁছাইনি, এই যে জ্যামের মধ্যে খুঁজছিলাম
আমাদের লন্ডন লন্ডনে চলে এসেছি আমরা লন্ডনের সামনে টিম গাইস यस লন্ডন কাছে কি মানটা না বাতে করা লটা ये দেখো আমরা লন্ডনে চলে এসেছি দুর্গাপূজার লন্ডনে লন্ডন यस এন্ট্রি করছি শিবভূমিতে দেখো তোমার লাইটিং গুলো আরে দাঁড়া না লাইটিং গুলো দেখা যাও দেখো গাইস সুন্দর লাগছে বলে ওই জন্য শুধু বারবার আমাকে দেখা আমাকে দেখা হচ্ছে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও গাইস আগে যে জামাটা পরেছিল ওটাও তো ভালো লাগছিল বেশ আমার এটাই কমফর্ট লাগছে ভালো কমফোর্টেবল ওই দুজনকে ভালো লাগছে দেখতে দেখ আমি ভেবেছিলাম 2 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়ে তারপর ঠাকুর দেখতে পাবো বাট কি এটা লোকে চায় না লাইনে দাঁড়িয়ে চলে এলাম তো লোকে ভিড় চায় না আর ইনি ভিড় চাইছে ভিড় চাইছি না আমি না এরকম ইমাজিন করে এসেছিলাম 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো যে এখানে হয়েছে শ্রীভূমি শ্রীভূমি দেখা হয়ে গেছে 5 মিনিট টাইম লাগবে না ঠিক আছে আমাদের শ্রীভূমি থেকে বেরাতে শ্রীভূমি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তালা প্রত্যয়ের ঠাকুর দেখতে দেখো রাস্তাটা দেখো পুরো অন্ধকার রাস্তা এখানে যারা যারা হেঁটে হেঁটে যাচ্ছে ভাববে ওই দিকেই যাচ্ছে তো গাইস ফাইনালি আমরা হেঁটে হেঁটে অনেক কষ্টের পরে এসে পৌঁছেছি তালা পার্কের সামনে আর এনার্জি নেই একদম দেখতেই পাচ্ছ ঘেমে গেছি পুরো প্রায় 2 কিলোমিটার হেঁটেছি হেঁটে তারপর এখানে এসেছি তালা পুত্রের ওদিকে ওই সাইডে সোজা ইয়েস এখানে আসার পর একটু যেন এনার্জি এলো শরীরের ভেতরে আরে এখানে আসার পর মনে হচ্ছে যেন হ্যাঁ আমরা দুর্গা ঠাকুর দেখতেই চলো এবার তোমাদের দেখাবো তালা পার্ক পুনরপল্লীর ঠাকুরটা কিরকম দেখতে হয়েছে চলো গাইস আমাদের সাথে চলো তোমরা হ্যাঁ আমরা নিউজ চ্যানেল হয়ে গেছি এখন আমরাই প্রাইজ দেবো চলো এখানে অনেক ভিড় হয়েছে চলো চলো দেখো ওদিকে কি সব ঘুরছে এটা আসলে কে করেছে না একটা প্যান্ডেল দেখো আসলে ফাইনালি আমরা এখন এসেছি চলে এসেছি তালা প্রত্যয়ের কাছে এর লাইনটা আই থিঙ্ক শুরু হচ্ছে অনেক দূর থেকে আমি জানি না কোথা থেকে বাট অনেক দূর থেকে স্টার্ট হচ্ছে সৌরভের ঘুম পেয়ে গেছে দুটো বাজে দুটো এখনো লাইনে আমরা দাঁড়িয়ে আছি ঘন্টা ধরে আমরা হেঁটে যাচ্ছি এখন আমরা পৌঁছাইনি আমাদের ডেস্টিনেশনে এরকম ফিল হচ্ছে তোদের বল ফাইনালি আমরা তালাপুত্র আটটা পার করলাম ঠিক আছে তারপর তার মানে আমরা কিছুটা কাছাকাছি চলে এসেছি এই যে জাস্ট ঢুকবো এখানে এসে এই তাতে জায়গাটা ফাঁকা আছে আমাদের এখানে তালা প্রত্যয় দাঁড়িয়ে রেখে দিয়েছে গেটের সামনে ও এর আগে সেলিব্রিটি এসেছে তার জন্য চিনি না আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রাখার পর এই মেয়েটা গিয়ে ঝামেলা করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত হেঁটে হেঁটে আসার পর সত্যি বলছি ঝামেলা দেখা ছাড়া প্রতিবাদ করার একটু শরীরে এনার্জি ছিল না আমাদের বাকি লোকদের কথা আমরা জানি না ওটা হলো তালা প্রত্যয় প্যান্ডেল যদিও তোমরা অনেকের ভিডিওতেই দেখে নিয়েছো তাও আবার দেখে নাও আর এটা আমাদের
গরিবদের গেট। পুরো মনে হচ্ছে কোনো জাহাজ মাহাজের ভেতরে আমরা ঢুকছি। সত্যি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এত দু ঘন্টা ধরে ঠাকুর দেখে কিরকম লাগে? কত ঝামেলা দেখে মজা পাস। এখনো হচ্ছে পেছনে ঝামেলা হচ্ছে। চম্পা ড্রিঙ্ক খাবে। ওর শরীর খারাপ, খুবই খারাপ হয়ে গেছে, মানে ওর ঘুম পেয়ে গেছে বিশাল। অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমি বুঝতে পারছি ওর অনেক ঘুম পেয়ে গেছে। এরকম লাগলো ঠাকুর দেখে? একদম বোরিং, বেকার। আমরা তালাপ্রত্যয়ের ঠাকুর দেখে 4:00 বাজে, ঠিক আছে, ভোর হতে যায়। আমরা জাস্ট একটা মানে উবার বুক করছিলাম, উবার আসছিলো না, ওই জন্য আমরা একটা ট্যাক্সি ধরে নিয়েছি, ইয়েলো ট্যাক্সি। আর এখন আমরা ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি। সৌরভের অবস্থা খুবই খারাপ, সৌরভ এখন রেস্ট নিক, অ্যান্ড আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই ছিল আমাদের ষষ্ঠীর ব্লগ গাইড। আর এখানে সৌরভ বেচারা শুয়ে পড়েছে, ওর যে কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছি, কারণ ও আবার এখন গিয়ে কাজে যাবে। এখন আমরা যাবো সৌরভদের বাড়িতে। আমরা এত হেঁটে 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 মাত্র 3টে ঠাকুর দেখলাম, তোর ফুল আমার মুখে ঢুকে যাচ্ছে। সবাই কলা বউ চান করাতে যাচ্ছে এখন।